হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা প্রত্যেকটি পুরুষের জন্য গুরুত্বপূর্ণ, কেননা বিয়ে সবাইকেই করতে হবে। আর এই বিয়ের পর্বে তার স্ত্রীর সম্পর্কে যে বিষয়গুলি জানতে হবে, আজ আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। তো দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে জেনে নেওয়া যাক। দাম্পত্য মানেই একজন মানুষের সাথে নিজের বাকিটা জীবন কাটানো। যদিও আজকাল ডিভোর্স খুব সহজে একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তবুও যতটা সোজা ভাবা হয় বিষয়গুলো আসলে ততটা সহজ নয়। স্ত্রী এমন কেউ নন যে পছন্দ না হলেই বদলে ফেলবেন, বরং সেই পরিস্থিতি যেন না হয় সে কারণে বিয়ের আগেই কিছু খোঁজ খবর করে নেওয়া ভালো। বিয়েতে কিছু বিষয় একটু ভালো করে জেনে নেবেন, এতে সব শেষে লাভ হবে আপনার দুজনেরই। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক বিয়ের পূর্বে আপনার হবু স্ত্রীর সম্পর্কে কোন কোন বিষয় জেনে রাখা উচিত। অতীত সম্পর্কের ব্যাপারেও যথেষ্ট ধারণা রাখুন। বিয়ের পর স্ত্রীর অতীত থেকে একজন প্রেমিক বা ভালোবাসার পুরুষ উঠে আসলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। কিন্তু সেই সম্পর্ক যদি সারপ্রাইজ হিসেবে দেখা দেয় বিয়ের পর, তাহলেই সমস্যা। তাই আগেই জেনে রাখুন স্ত্রীর পুরনো সম্পর্কের ব্যাপারে, যেন ভবিষ্যতে এই ব্যাপারটি আর আপনার মাঝে দূরত্ব সৃষ্টি করতে না পারে। সবচেয়ে ভালো হয় যে সকল ছেলে বা মেয়ে বিবাহ পূর্বে অবৈধ প্রেমের সম্পর্ক রাখে তাদের পরিহার করা। জেনে নিন তার পারিবারিক ইতিহাস সম্পর্কে। শুধু পরিবারের সবার নাম পরিচয় নয়, নিকট আত্মীয়র পেশা এবং অন্যান্য জরুরি তথ্যগুলো জেনে রাখুন। সাথে এটাও জেনে রাখুন যে কোন বংশাক্রমিক ব্যাধি আছে কি না। পরিবারের কোনো অপরাধের রেকর্ড বা অন্য কোনো অসামাজিক বিষয়ের রেকর্ড আছে কি না। পরিবার গঠন ও দাম্পত্য সম্পর্কে তিনি কি ভাবেন, বিয়ের আগেই এই বিষয়গুলো পরিষ্কার করে নেওয়া দরকার, কারণ সংসার করবেন আপনারা, পরিবার গঠন করবেন আপনারা। এক্ষেত্রে পরস্পরের মূল্যবোধে যদি না মেলে, সেক্ষেত্রে এই লম্বা জীবন পার করাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই আগেই জেনে নিন দাম্পত্য সম্পর্কে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। তার অসুস্থতা সম্পর্কেও জানুন। এই বিষয়টি জানার দিকে আমরা খুব একটা মনোযোগ দেই না, কিন্তু নারী ও পুরুষ উভয়েরই পরস্পরের মেডিকেল হিস্ট্রি জেনে রাখা উচিত। একসাথে চলার পথে অসুখ বিসুখের আক্রমণ হবে, জীবনে ঘটতে পারে নানান দুর্ঘটনা, তাই দুজনের শারীরিক যে কোনো সমস্যা ও মেডিকেল হিস্ট্রি জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। তাদের বন্ধুদের চিনে নিন, হবু স্ত্রীর বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়ে নিন। এতে খুব পরিষ্কার ধারণা পাবেন স্ত্রীর পছন্দ অপছন্দ এবং তার পরিচিতি সার্কেল সম্পর্কে, এবং জানতে পারবেন এমন অনেক অজানা বিষয় যেগুলো অন্য কোনোভাবে জানা সম্ভব। স্ত্রীর ধ্যান ধারণা মূল্যায়ন করতে সুবিধা হবে আপনার। এবার আসুন আরও বাস্তবতার গভীরে যাই। আপনার হবু স্ত্রীর ধর্মীয় বিষয়ে কতটা জ্ঞান রাখেন এবং সে অনুযায়ী কতটা চলাফেরা করেন, সেই দিকে বিশেষ দৃষ্টি রাখুন। শুধুমাত্র এই বিষয়টির প্রতি যদি বিশেষ গুরুত্ব দেন, তাহলে আপনি বিয়ের পর অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে অনায়াসেই রেহাই পাবেন। তো দর্শক, আপনারা জানতে পারলেন বিয়ের পূর্বে স্ত্রীর সম্পর্কে কোন কোন ধারণা রাখা উচিত। তো দর্শক, এই বিষয়ে আপনারা অবশ্যই জ্ঞান রাখবেন। তাহলে আশা করা যায় আপনার বিবাহিত জীবন অনেক সুখের হবে। শুধু মেয়েদের রূপ দেখেই পাগল হবেন না, কারণ রূপেই সব কিছু করে না, তার গুণেরও অনেক প্রয়োজন আছে। তাই গুণী মেয়েকেই বিয়ে করুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।